আমার কাছে একটি ট্রান্সফরমেশন টি আছে যেটা হচ্ছে আর এন থেকে আর এন এ একটা ম্যাপিং যেটাকে ম্যাট্রিক্স এ দ্বারা প্রকাশ করা যায় তাহলে এক্স এর ট্রান্সফরমেশন বা রূপান্তর সমান হচ্ছে এই এক্স আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে সেই সকল ভেক্টর খুঁজে বের করা খুব মানে মজার যে যাদের মান এই ট্রান্সফরমেশন করে শুধু বাড়ে অথবা কমে তাহলে আমাদের কাছে যদি যে কোনো একটা ভেক্টর বিশেষ একটা ভেক্টরের ট্রান্সফরমেশন নেই আমরা ভেক্টর ভি যেটা সমান হচ্ছে এ গুণ ভি এবং আমরা বলছি যে এই ভি এর মান ল্যামডা পরিমাণ বেড়ে যাবে বা এটাকে স্কেল আপ করা হবে তবে এই বিষয়গুলো বেশ আকর্ষণীয় এই জন্য কারণ আমরা প্রয়োগ করতে পারি তখন সেটা অনেক কার্যকর হয়ে যায় এবং যে ধরনের ভেক্টর এই এই সমীকরণগুলোকে সিদ্ধ করে সেগুলোকে আমরা বলে থাকি আইগেন ভেক্টরস এদেরকে বলা হয় আইগেন ভেক্টরস এবং যেই মান দ্বারা এটা বর্ধিত হয় সেটাকে বলা হয় আইগেন ভ্যালুস আইগেন ভ্যালু অর্থাৎ যে আইগেন যে ভ্যালুটা আইগেন সাথে সম্পৃক্ত আমরা গত ভিডিওতে দেখেছি যে তারা কেন মানে খুব বেশি কার্যকর এবং এই ভিডিওতে আমরা এমন কিছু আইগেন ভ্যালু ভেক্টর বের করার চেষ্টা করি মানে এখন পর্যন্ত আমি যতদূর জানি মানে তুমি যদি আমাকে একটা আইগেন ভেক্টর দেখাও তাহলে আমি বলতে পারবো হ্যাঁ এটা একটা আইগেন ভেক্টর বা বলতে পারবো যে হ্যাঁ এটা একটা আইগেন ভ্যালু তবে আমি এখনো জানি না যে কিভাবে এটাকে সমাধান করতে হয় তাহলে চলো দেখি আমরা এমন কোনো পদ্ধতি বের করতে পারি কিনা এখন আমরা তাহলে এই সমাধান গুণ ভি সমান হচ্ছে ভেক্টর ভি এখন একটা সমাধান চট করে তোমার মাথায় আসতে পারে যেটা হচ্ছে যে ভি সমান হচ্ছে শূন্য ভেক্টর তবে মানে শূন্যকে সাধারণত হিসেবে খুব খুব একটা একটা বেশি ধরা হয় না কারণ এটা আমাদের বেসিস বেশি নতুন কিছু যোগ করতে পারে না বা আমাদের বেসিস গঠন করা খুব একটা সাহায্য করতে পারে না এগুলো বিষয় তো আছেই এবং পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে এটা থেকে আমরা বুঝতে পারি না যে এর সাথে মানে সংশ্লিষ্ট আইগেন ভ্যালুটা কত কারণ ভি যখন শূন্য হয় তখন এর সাথে যে কোনো আইগেন ভ্যালু এই সমীকরণকে সিদ্ধ করবে তাহলে আমরা বলে নিচ্ছি যে আমরা যখন আইগেন ভেক্টরের জন্য সমাধান করি তখন আমরা প্রথমেই একটা ধরে নেই যে আইগেন ভেক্টরটা শূন্য হতে পারবে না তাহলে চলো এই সমীকরণটা নিয়ে এখন কিছু নাড়াচাড়া করি এবং দেখি যে এই ভিডিওতে আমরা অন্তত আইগেন ভ্যালু বের করতে পারি কিনা তাহলে আমরা যদি এখন সমীকরণের উভয় পক্ষ থেকে এ ভি বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাই বাম পক্ষে আমরা পাই শূন্য ভেক্টর সমান হচ্ছে ল্যামডা ভি বিয়োগ এ এখন আমরা ভি কে আমরা ভি কে তো এভাবে লিখতে পারি যে ভি সমান হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ এ ভি কারণ ভি আর এর সদস্য এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স ও আর এন এর সদস্য সুতরাং এটা আমরা যদি ভি কে গুণ করি তাহলে আমরা ভি পাবো সুতরাং আমরা এখানে লিখতে পারি এভাবে তাহলে আমরা এই সমীকরণটা কিভাবে হবে দেখি আমরা এটা বাম পক্ষে নিয়ে গিয়ে করি তাহলে আমরা এখানে লিখবো যে ল্যামডা গুণ আইডেন্টিটি ম্যাট্রিক্স এন বাই এন আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ আমার ভেক্টর ভি বিয়োগ এ গুণ ভি সমান হচ্ছে শূন্য ভেক্টর এখন আমার কাছে আছে একটা ম্যাট্রিক্স গুণ ভি বিয়োগ আরেকটা ম্যাট্রিক্স গুণ ভি এবং আমরা জানি যে ম্যাট্রিক্স ভেক্টর গুণফল বন্টন বিধি মেনে চলে তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ল্যামডা গুণ আইডেন্টিটি ম্যাট্রিক্স এন বাই এন আইডেন্টিটি ম্যাট্রিক্স বিয়োগ এ এবং পুরোটা গুণ হচ্ছে ভি সমান হচ্ছে শূন্য এখন এখানে যে এই জিনিসটা এটা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স তাই না যে কোনো একটা ম্যাট্রিক্স এবং যে কারণে আমি কাজটি করেছি সেটা হচ্ছে আমি এটাকে একটা মেট্রিক্স ভেক্টর গুণ ফল আকারে লিখতে চাচ্ছিলাম মানে একটা যে কোনো স্কেলার গুণ ভেক্টর না করে এবং এখানে আমি ভি কে মানে উপাদকে বিশ্লেষণ করে ভি কে বাইরে নিয়ে এসেছি এবং এরকম একটা মেট্রিক্স বানিয়েছি যেটার সাথে আমার ভেক্টর গুণ করলে হয় শূন্য এখন এই ধরনের পরিস্থিতিতে মনে করে দেখো আমরা কিন্তু ধরে নিয়েছি যে ভি সমান শূন্য হতে পারবে না তাই না তার মানে এটা কি দাঁড়াচ্ছে এখন আমরা জানি যে ভি ভি এখানে হচ্ছে এই ম্যাট্রিক্সটার নাও স্পেসের একটা সদস্য তাই না আচ্ছা দাঁড়া আমি এটাকে এখানে লিখে দিচ্ছি V হচ্ছে এই ম্যাট্রিক্সটির ল্যামডা আই এন মাইনাস এ এই ম্যাট্রিক্সটির নাও স্পেসের একটি সদস্য এখন এই জিনিসটা তোমার হাত কাছে হয়তো কিছুটা কঠিন লাগতে পারে তাহলে এটা একটু সহজ করে ধরে নয় এটা যে কোনো একটা ম্যাট্রিক্স বি চলে এই প্রতিস্থাপনটা আমরা করি এটাকে ধরে নিই যে কোনো একটা ম্যাট্রিক্স বি তাহলে এই সমীকরণটি হয়ে যায় বি ভি তাহলে এখন আমরা যদি বি এর নাল স্পেস কি সেটা দেখতে চাই তাহলে বি এর নাল স্পেস সমান হবে সেই সকল ভেক্টর এক্স যারা আর এন এর সদস্য এমন ভাবে যে গুণ ভেক্টর এক্স সমান শূন্য